তুফান নামটির মধ্যে মনে হয় একটি মধু আছে, কারণ তুফান নামে কতগুলো ছবি আছে সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি, অমিতাভ জি, তারপর মিঠুন দা, তারপর হচ্ছে ফারহান আখতার, এখন সাকিব খান, আমার মনে হয় যে প্রসেনজিতেরও তুফান নামে একটা ছবি আছে। তো তুফান নামটি নিয়ে ছবির অভাব নেই। তো যাই হোক, তুফান নামে ছবি আসুক, আরো 10-12টা আসুক, আমাদের কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে তুফান টিজারের ব্রেকডাউন করব, কিংবা তুফান টিজারের গল্পটি কিরকম হতে পারে, সাকিব খানের ক্যারেক্টারই বা কিরকম হবে, চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার কিরকম হবে, তো সবকিছু নিয়ে একদম ফ্রেম টু ফ্রেম কথা হবে। তো সঙ্গে থাকুন। তো প্রথমে বলবো যে রায়হান রাফিকে আসলে একটি স্যালুট দেওয়া উচিত, কারণ এই ছেলেটি যেভাবে হচ্ছে তার স্বপ্নের একটি প্রজেক্ট তুফানকে, মানে আমি ভেবেছি যে তুফান ভালো হবে, কিন্তু এতটা যে ভালো হবে এবং এত কম সময়ে রায়হান রাফি কিভাবে এরকম একটি প্রোডাকশন দিল, মানে সেটা কিন্তু সত্যি একটি চমৎকার ব্যাপার। এবং এত কম সময়ে আমি বলতে চাই যে টিজারটি কিন্তু মোটেই খারাপ হয়নি, বা আরও যদি সময় দিত তাহলে এটা আরও বেটার হতো। যে সাকিব খানের ডায়লগ ডেলিভারি একদমই ঠিক আছে, এবং পরিস্থিতি অনুযায়ী সাকিব খান ঠিকই ডায়লগ ডেলিভারি দিয়েছে, এবং কোথাও ডায়লগ চেঞ্জ করছে, কোথাও গলাটা ভারী করছে, কোথাও ছেড়ে দিচ্ছে। তো এই যে একটি নতুন সাকিব খান হচ্ছে হিমেল আশরাফ থেকে শুরু হয়েছে, হিমেল আশরাফকে অবশ্যই আমি থ্যাংক ইউ দিতে চাই, কারণ হিমেল আশরাফই মূলত সাকিব খানের ভিতরে অভিনয়ের যে ক্ষুধাটা সেটা জাগিয়ে তুলেছে। তো তার পরপরই হচ্ছে রায়হান রাফি তাকে ইউজ করছে, এবং দরদে কেমন হয় জানি না, আমার মনে হয় যে দরদও বেটার হবে। তো যাই হোক, যেটা বলতে চাই সেটা হচ্ছে টিজারটি যেভাবে শুরু হয়, তো টিজারের প্রথম শট আমি বলবো যে দুর্দান্ত। সাকিব খান যে ব্যাক থেকে সামনের দিকে যাচ্ছে, এবং এই শটটি মানে চিত্রগ্রহণ খুবই ভালো। শুধু একটাই সমস্যা আমরা, যে এক্সট্রা শিল্পী যে আমরা ইউজ করি, এই এক্সট্রা শিল্পীদের লুক দেখা যায় এক একজনের এক এক দিকে চলে যায়, তো এইটা একটু কন্ট্রোল করা ডিফিকাল্ট। কারণ এই যে একটি ছেলে সাকিব খানের দিকে তাকিয়েছিল, সে আবার হচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছে, তো সেটা একটু অ্যাভয়েড করা যেত। তো যাই হোক, আরেকজনের লোক এখানে না বললে নয়, এখানে গাজীর আকায়েতের মতো লাগছে, এটা গাজীর আকায়েত কিনা জানি না, তো যদি গাজীর আকায়েত হয় তাহলে আমার মনে হয় যে খারাপ হবে না, ভালোই হবে। মানে এখানে সাকিব খান যে চিৎকার দিয়ে বলছে যে তার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না, তো এখানে মিউজিক লেভেলটা আমার মনে হয় আর একটু কম হলে আরো বেটার হতো। যে ডায়লগটি এখানে মারা খাচ্ছে, মানে মার খাচ্ছে, তো ডায়লগটি মার খাচ্ছে, মিউজিকের লেভেল বেশি, তো সাউন্ড লেভেলটা আর একটু, ভয়েস লেভেলটা আর একটু বাড়িয়ে মিউজিক লেভেল একটু কমিয়ে দিলে ডায়লগটি শুনতে ভালো লাগতো। আমার মনে হয় সাকিব KGF সিনেমা দেখছে, নাইলে এরকম ডায়লগ ডেলিভারি সম্ভব না। তো তারপরে তো সে কামান নিয়ে আসছে, তো সব সিনেমাতে এখন এই জিনিসটা কম হয়ে যাচ্ছে, তো বাংলা সিনেমাতে আমরা এটা প্রথম পেয়েছি। যেমন এটা আমরা KGF 2 দেখেছি, তারপর হচ্ছে টাইগার জিন্দা হে সালমান খানকে দেখেছি এরকম কামান নিয়ে আসতে, আর এনিমেল তো দেখছেনই বাঙ্গা সাহেব হচ্ছে রণবীর কাপুরকে কি ধরে দিছে হাতে, কাইতি সিনেমাতে আমরা এরকম শর্ট দেখেছিলাম। তো সাকিব খান শর্ট সুন্দর, এখানে মাইরা ফাড়াই ফেলতেছে, কিন্তু কথা একটাই যে সাকিব খান যে ফায়ার করছে, এই ফায়ারের সাথে তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মিলছে না। সাকিব খান যদি এখানে বডি হালকা একটু নড়তো, মানে একটা পিস্তলে গুলি করলেও কিন্তু হাতটা একটু নড়ে যেরকম, তো সাকিব খান এত বড় মেশিন দিয়ে ফায়ার করছে কিন্তু তার, এই যে দেখেন, মানে জাস্ট হাতটা এভাবে যাচ্ছে, কিন্তু তার বডি যদি একটু মানে ঝাঁকানিও থাকতো তাহলে শটটা দেখতে ভালো লাগতো। তো একটা কথা না বললেই নয় যে আমরা তুফান সিনেমাতে তুফান আসেরে নামে একটি গান পাবো, এবং গানটি যখন মুক্তি পাবে ইউটিউবে তখন আবার এই টিজারের মতোই কিন্তু মানে সামাজিক মাধ্যম একদম কাঁপ, মানে কাঁপায় ফেলবে। তো KGF 2 সিনেমাতেও তুফান নামে একটি গান আছে। তো ইন্সপায়ার্ড হইতেই পারে একজন ডিরেক্টর, এবং সে যদি ওই ব্যাপারটা ঠিকমতো পর্দায় ফুটিয়ে তুলতে পারে তাহলে কিন্তু আর ক্রিঞ্জ লাগে না যে নকল শট বা এই শট, শটগুলো দেখতে ভালো লাগছে সবগুলোই। চঞ্চল চৌধুরী নিয়ে কালকে নানানজন নানান কথা বলছে, তো তাদের আমি একটু উত্তর দিতে চাই। যে তারা বলছে
যে চঞ্চল চৌধুরীর এখানে লুক একদমই সিম্পল হয়ে গেছে। তাদের আমি বলবো যে চঞ্চল চৌধুরী হচ্ছে একজন কিলার, কিন্তু ধুরন্ধর, কিন্তু দেখতে সাদা সিধা। তো সাদা সিধার আড়ালে একটি ভয়ঙ্কর লোক কিন্তু লুকিয়ে আছে, এবং তার হাতে কিন্তু একটি পিস্তলও ছিল। আপনারা দেখেন সাকিব খান পুরো টিজারে এই যে তাণ্ডব লীলা চালিয়েছে, তো তারপর তার চেহারায় বিন্দুমাত্র ভয়ের কোনো চিহ্ন নেই, এবং সে তাচ্ছিল্য সুরেই বলে যে খুব ভয় পাইছি রে, কিন্তু আসলে কিন্তু সে মোটেই ভয় পায় নাই। তুফান, খুব ভয় পাইছি রে। তো এখানেই হচ্ছে এই চঞ্চল চরিত্রের সার্থকতা, যে দেখতে সাদা সিধা কিন্তু ভয়ঙ্কর। এবং চঞ্চল যে সাকিব খানকে ওভারশ্যাডো করে দেয় কিনা সে চিন্তায় আছে। তো দেখা যাক পর্দায় যখনই দুজন এক হবে। আমার মনে হয় যে থিয়েটার জাস্ট হচ্ছে স্টেডিয়ামে রূপান্তরিত হবে। টিজারটির শেষ শট, সাকিব খানের যে চিৎকার, চিৎকারের পর যে তার যে এক্সপ্রেশনটা, মানে দুর্দান্ত হয়েছে। টিজার ট্রেলার যতই ভালো হোক, গল্পটি কেমন হয় সব কিছুই নির্ভর করছে আসলে গল্পের উপর। তো দেখা যাক গল্প কেমন হয়। তো 90 দশকের গল্প আরেকটি কথা না বললে নয় যে সাকিব খানের কেন যেন মনে হচ্ছে ডাবল পার্ট থাকতে পারে। মানে জাওয়ানের মতো একটা ধারণা আমি করতেছি, একটি বাবা ছেলের সম্পর্ক থাকতে পারে এই ধারণাটি আমার মধ্যে আসছে। আপনারা দেখবেন নায়িকার চরিত্র যখন নাবিল এবং মিমকে হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছিল, তখন নাবিলার লুক কিন্তু ছিল 90 দশকের এবং মিমের লুক ছিল একদম আধুনিক সময়ের। তো সেই থেকে আমার ধারণা হয়েছে যে জাওয়ানের মতো একটি ব্যাপার হয়তো বা এখানে থাকতে পারে, আবার নাও পারে। তো দেখা যাক রায়হান রফি আসলে কী গল্প আমাদের দেখায়। আরেকজনের কথা না বললেই নয় যে এই সিনেমাতে আরও থাকবেন যিশু সেনগুপ্ত কিংবা হচ্ছে ফজলুর রহমান বাবু। দুজন মিলে সাকিবকে কতটাই বেকায়দায় ফেলতে পারে সেটা হচ্ছে আমরা থিয়েটারে দেখতে পারবো, বা ট্রেইলার আসলে আমরা বুঝতে পারবো। তো যিশুর যেদিন ট্রেইলারটা আসবে বা যিশু যদি সত্যি থাকে, তো সেই দিন ইউটিউব বা মানে আরও একটা ঝাঁকুনি দিবে। তো এইটাই চাই যে বাংলা সিনেমা যেভাবেই হোক এগিয়ে যাক। শুধু সম্ভাবনার কথাই বলতে পারি যে ভালো হোক, গল্প ভালো হোক, তো বাকিটা থিয়েটারে আসলে আমরা বুঝতে পারবো। তো এই তো, ভালো থাকবেন সবাই, টাটা।